আমরা যারা মালয়েশিয়া রয়েছে, আমরা প্রত্যেকে কোনো না কোনো ব্যাংক ব্যবহার করে থাকে। বিশেষ করে আমাদের প্রতি মাসের বেতনটা কিন্তু কোম্পানি থেকে ব্যাংকে ঢুকায়, আবার অনেকের হাতে হাতে দিয়ে দেয়। তো অনেকের আবার মেয়ে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তো আমাদের বন্ধু বান্ধব অথবা এজেন্টের কাছে এজেন্টের অ্যাকাউন্ট নাম্বারে বা কোনো বন্ধুর অ্যাকাউন্ট নাম্বারে কীভাবে মেয়ে ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা পাঠাবেন ওইটা আপনাদের আজকে আমি আপনাদের দেখাবো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ক্যাশ ডিপোজিট কিভাবে করে, আপনার বন্ধুর অ্যাকাউন্ট নাম্বার দিছে আপনার কাছে যে আমারে 500 রিঙ্গিত বা আমারে 100 রিঙ্গিত ফাটা, তো দেখা গেছে আপনার মোবাইলে অনলাইন করা নাই। যদি মোবাইলে অনলাইন করা থাকে তাহলে মে ব্যাংকের যে অ্যাপসটা আছে ওইটার মাধ্যমে আপনি দাঁড়াই থেকে মানে 2 মিনিটের ভিতরেই আপনার বন্ধু বা আপনার এজেন্টের কাছে টাকাটা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু যাদের মে ব্যাংকের নাই, অ্যাপস ব্যবহার করেন না, তারা কী করতে হবে, এটিএমের মাধ্যমে মে ব্যাংকের যে এটিএম বুথ আছে ওইখান থেকে আপনারা ক্যাশ ডিপোজিটের মাধ্যমে আপনার বন্ধু অথবা আপনার এজেন্টের কাছে আপনি টাকাটা ট্রান্সফার করতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যে সময় আপনার, আমি কিভাবে করবেন বিস্তারিত আমি ভিডিও দিয়ে দিছি, তারপরেও বলি আপনি যে সময় অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন যদি ওইখানে কোনো ভুল মানুষের নাম আসে তখন কিন্তু ভিতরে টাকা দিবেন না, ঠিক আছে? আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর আপনি যার কাছে পাঠাবেন টাকাটা ওই অ্যাকাউন্টের নামটা আসবে, ওই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর যা অ্যাকাউন্টটা যার নামে ওই ব্যক্তির নাম আসবে, তো নামটা দেখবেন, ঠিক আছে? নাম ঠিক আছে কিনা, নাম ঠিক থাকার পর যে মেশিনের সামনে যে বক্সটা থাকে টাকাটা ঢুকানোর জন্য, তারপরে ওইখানে টাকা দিবেন, ঠিক আছে? দেওয়ার পর কনফার্ম দিবেন, টাকা চলে যাবে মানে 1 মিনিটের ভিতরেই টাকাটা গণনা করবে। যদি টাকা ভাঁজ ফরা থাকে বা টাকা বাঁকা থাকে অথবা টাকার ভিতরে কালি লেগে থাকে তখন কিন্তু এটিএম টাকাটা নিত না, তখন আপনি ওই টাকাটা চেঞ্জ করে আবার নতুন টাকা দিতে হবে, অন্য টাকা। মালয়েশিয়া কিন্তু বেশিরভাগ টাকাগুলো দেখবেন যে রিঙ্গিতগুলো একদম চকচকে, কেবলমাত্র আমার মনে হয় আমরা বাংলাদেশি যারা আছি তারা ওই টাকাগুলোর বৈট্টা তেট্টা ইড়া মিড়া কইরা অবস্থা ব্যাঘাত করে লাগে। আমি দেখছি বেশিরভাগ মালায়ু সিনারা তারা কী সুন্দর করে টাকাগুলো রাখে, শুধু আমাদের ক্ষেত্রে সমস্যা হয়। যাই হোক, আচ্ছা, আমাদের মধ্যে অনেক বাংলাদেশি ভাই আছে, অনেক সুন্দর করে টাকা রাখে, অনেক যত্ন করে। যাক, ওইটা বাদ, আপনারা ভিডিওটা দেখুন কিভাবে ক্যাশ ডিপোজিট করবে। এ হচ্ছে মে ব্যাংকের এটিএম, এবং ক্যাশ ডিপোজিট কিভাবে করে, এক আপনি মে ব্যাংকের অন্য অ্যাকাউন্ট নাম্বারে কীভাবে ট্রান্সফার করবেন মেশিনের মাধ্যমে এটা আমি আপনাকে দেখাই। এরকম থাকলে সাপ দেবেন, সাপ দেওয়ার পর ভাষা মালাই, তারপর ইংলিশ চায়না, তো ইংলিশ লেখা সাপ দিবেন, ইংলিশ লেখার সাপ দেওয়ার পরে এই যে উপরে সিডিএম, ঠিক আছে, এই সিডিএমে সাপ দিবেন। সিডিএমে সাপ দেওয়ার পর ডিয়ার কাস্টমার আপনাদেরকে টাকা পাঠাতে মানে ইচ্ছুক নেই, তো ইয়েসে দিবেন। তারপরে এদিকে আসবো যে ক্যাশ ডিপোজিট, ক্যাশ পেমেন্ট, ক্যাশ ডিপোজিট করবেন, কেউ যদি ট্রান্সফার করেন। তারপরে যে অ্যাকাউন্ট নাম্বারে পাঠাবেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা এই যে যে অ্যাকাউন্ট নাম্বারটা 11, এরকম আসার পর ইয়েসে দিবেন। উপরে ইয়েসে দিলে দেখেন যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন তার নাম আসবো, নামাটা এদিকে খুলবো, এই বক্সটা খুলবো টাকা পাঠানোর জন্য, আর এদিকে নাম আসবে দেন মোহাম্মদ আবদুল্লাহ, এই যে মোহাম্মদে এখানে টাকা দিবেন, ঠিক আছে? এরপরে এই সাইডে কন্টিনিউ দিবেন, তারপরে এই সাইডটা বন্ধ হয়ে যাবো গা। দেখেন টাকাগুলো গণনা করব, যদি টাকা সুন্দর না হয়, ভাঁজ ফরা থাকে তাহলে আবার রিটার্ন দিয়ে দিব, আপনি এটা চেঞ্জ করে নতুন টাকা দিতে ভেজে দেখেন। 400 কয় টাকার নোট, 50 টাকার নোট 3টা, 100 টাকার নোট 2 একটা, এ হলো মোট 250 রিঙ্গিত। আর যদি যোগ করতে চান তাহলে অ্যাড ক্যাশ, না চাইলে ইয়েস, এরপরে আপনারা এদিক থেকে ক্যাশ দিয়ে দেবো, রিসিটটা দিয়ে দিব। এই শেষ, এই যে শেষ, এই রিসিটটা রাখবেন, যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন এই ব্যাংকের অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠাইছি 400 রিঙ্গিত, 250 রিঙ্গিত, ঠিক আছে? শেষ। এই হলো কীভাবে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে মেশিনের সাহায্যে টাকা ট্রান্সফার করবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।